আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সামনে পেনটা বুটেবল করে কিভাবে উইন্ডোজ সেট আপ দিতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। খুব সহজে আপনারা পেন ড্রাইভে উইন্ডোজ বুটেবল করে নিতে পারবেন এবং আপনাদের কম্পিউটার উইন্ডোজ সেট আপ দিতে পারবেন। তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ব্রাউজারে যে রুফুস 2.18 এই ভার্সনটা ডাউনলোড দেব। এখানে অনেকগুলো ভার্সন আছে, আমার কাছে এই ভার্সনটাই অনেক ভালো লেগেছে, সেজন্য এটাই খুঁজতেছি। আমরা এটা নিচের দিকে খুঁজব, খুঁজে নিজে এটাকে ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড হবে। কিপ ভাইরাস হিসেবে ডিটেক্ট করে ওর জন্য আমাদেরকে একটা ওয়ার্নিং দিছে। ডাউনলোড করা হয়ে গেছে, আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি কম্পিউটার ইনস্টল করছি না, আপনারা ইনস্টল করে নেবেন। আমরা আমাদের কম্পিউটারে আমাদের পেন ড্রাইভটি প্রবেশ করাবো। এই আমাদের পেন ড্রাইভ, এখন এটিকে আমরা ফরম্যাট করে নেব। ফরম্যাট করার জন্য ফাইল সিস্টেম থেকে NTFS সিলেক্ট করে স্টার্ট। ওকে, আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেল। এখন কুলেস করে আমাদের যে সফটওয়্যারটি একটু আগে ডাউনলোড করলাম রুফুস, সেটা আমরা করব। করার পর এখান থেকে আমাদের MBR পার্টিশন এটা সিলেক্ট করতে হবে, ফাইল সিস্টেমটা NTFS এটা সিলেক্ট করতে হবে। দেন আমাদের ISO ইমেজ থেকে এখান থেকে আমাদের উইন্ডোজ ISO ফাইলটিকে চিনিয়ে দিতে হবে। তারপর আবার MBR NTFS দিয়ে স্টার্ট। ওকে, কিছুটা সময় লাগবে। আমাদের পেন ড্রাইভটা এখন উইন্ডোজ দেওয়ার জন্য রেডি, বোধে হয়ে গেছে আমাদের পেন ড্রাইভ। এখন আমরা যে পিসিতে উইন্ডোজ দেওয়ার দরকার সেই পিসিতে নিয়ে যাই, আমরা উইন্ডোজ দিলে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে সাথে থাকবেন, মতামত জানানোর জন্য কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ।